হাই, হ্যালো হ্যালো, কি খবর? অল গুড অল গুড, তুমি বলো? আমার চলছে। তোমাদের ফিল্ম আসছে খুব শীঘ্রই, তোমাদের ফিল্মের বিষয়বস্তু সম্পর্কে যদি একটু দর্শকদেরকে ফার্স্টে বলো। আমাদের ডিরেক্টরের বলো। হ্যাঁ, তো সবার প্রথম অরিত্র, তোমাকে অনেক শুভেচ্ছা যে তোমার চ্যানেল আমরা এভরি ডে ফলো করি, তোমার রিভিউ দেখার জন্য আমরা অধীর আগ্রহে থাকি। কখনো কখনো বেশিরভাগটাই মেলে, কখনো কখনো মেলেও না, বাট দেখাটা খুব ইম্পর্টেন্ট। কারণ তোমার রিভিউ যখন তুমি শুরু করেছিলে, আজকে যখন অনেকেই ইউটিউব রিভিউ করছে তোমাকে দেখে, তো সত্যি এটার জন্য তোমাকে অনেক হ্যাটস অফ। আর তার সাথে আমরা যারা নতুন ছবি বানাচ্ছি, তাদের কাছেও অনেক কিছু শেখার মতন। তো আমাদের ছবি তিলোত্তমা, এই তিলোত্তমার বিষয়বস্তু হচ্ছে আমাদের তিলোত্তমা মানে আমাদের শহর, আমরা সবাই জানি। তার সাথে এইখানে তিলোত্তমা শহর নয়, শহরের মানুষদের গল্প বলে, শহরের বিভিন্ন সমাজের গল্প বলে, বিভিন্ন বয়সের গল্প বলে। তো এই তিলোত্তমা চারটে গল্পের সমন্বয়ে বানানো একটি ছবি, কিন্তু এই চারটে গল্পই কোনো না কোনোভাবে ইন্টারকানেক্টেড একে অপরের সাথে। এখানে পরাণ বন্দ্যোপাধ্যায় আছেন, যিনি একটি আশ্রম চালান যার নাম তিলোত্তমা। তো সেই আশ্রমটা কীভাবে চলে, কীভাবে তার বাধা বিপত্তি আসে, সেটা কী করে ওভারকাম করা যায়, সেই জার্নি নিয়েই গল্পটা চলে। তার সাথে আছে ঋতব্রত, ঋতব্রত রাই, ওদের একটা লিভ ইন জার্নি দেখানো হয় যে আমাদের সমাজে এখনও লিভ ইনটাকে প্রপারলি মানুষ অ্যাকসেপ্ট করে উঠতে পারেনি, বা অনেক জায়গায় অনেক রকম সমস্যা আছে, তা সত্ত্বেও ওরা কীভাবে জীবনকে এগিয়ে নিয়ে যায়। তারপর সে ত্রিনার চরিত্র, ত্রিনা এখানে সিঙ্গেল মাদারের ভূমিকায় অভিনয় করছে। তো একটি মহিলা যখন মা ও বাবা দুজনের দায়িত্ব, দুজনের ভূমিকা একসাথে পালন করে একটা শিশুকে বড় করে তোলার পেছনে, তো সেই জার্নি আমরা দেখতে পাই। আর তারপর আসে নীলের গল্প, যেখানে নীল একজন মিউজিশিয়ান হবার প্যাশন রাখে, মিউজিশিয়ান হতে চায়, ফ্যামিলির অনেক বাধা বিপত্তি থাকলেও সেটা হওয়ার জন্য যে স্ট্রাগল বা এফার্ট যেটাই করে, সেটা নিয়ে নীলের জার্নি। তো এই সমস্ত জার্নি যেগুলো আমাদের সমাজের বাস্তবের সাথে অনেকভাবেই কানেক্টেড, সেই জার্নি নিয়েই আমাদের এই ছবির গল্প তিলোত্তমা। বেসিক্যালি তিলোত্তমা আনন্দ, দুঃখ, ব্যথা, বেদনা সব কিছু পেরিয়ে যখন আমরা কোনো জিনিসকে জিতি বা জিতে যাওয়ার যে গল্প বলি, তিলোত্তমা জিতে যাওয়ার গল্প। আচ্ছা, আমার এখানে একটা ছোট কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে লাস্ট ইয়ার একটা ফিল্ম এসেছিল দিলখুশ বলে, রাইট, যেটা আগেন সেম কাইন্ড অফ জোনের মধ্যে, যেটা হাইপার লিঙ্ক ন্যারেটিভ আমরা বলি, যে চারটে গল্প সেটা একজন আরেকজন ক্রস করে যাচ্ছে, এবং সেইটা কিন্তু খুব একটা মানে চলেনি বক্স অফিসে, এবং সেখান থেকে বোঝা যাচ্ছে যে এই ধরনের স্টোরি টেলিং কাইন্ড অফ যে বাংলার অডিয়েন্স যে খুব একটা নেবে সেটা আর কি মানে দেখা যায়নি, মানে ইভেন আফটার বিং কামিং ফ্রম আ বিগ ব্যানার, ওয়েল প্রমোটেড। তো সেখানে আর কি তোমার কি করে মনে হলো যে না এই এই ধরনের স্টাইল অফ স্টোরি টেলিং মানে ওয়ার্ক করতে পারে? দেখো, দিলখুশ ছবি চলেছে কি চলেনি সেটা তো দর্শক ডিসাইড করেছে, আমাদের ছবিও দর্শক ডিসাইড করবে। বাট আমি এই গল্পটা যখন নিজে বুনেছি বা লিখেছি, আমি বলতে পারো আমার কিছুটা হলেও আমার ইন্সপিরেশন আছে ফ্রম লাইফ ইন এ মেট্রো, ফ্রম লুডো, এগুলো কিন্তু ভালো ছবি। এবার দর্শক দেখবে কি দেখবে না, বক্স অফিস চলবে কি চলবে না, এটা তো আমাদের হাতে নেই। আমাদের হাতে একটা গল্প বলার চেষ্টা থাকতে পারে, অনেস্ট প্রচেষ্টা থাকতে পারে। তো আমি তোমাকে যে ছবিগুলোর নাম বললাম, সেগুলো বক্স অফিসে কতটা সফল হয়েছে সেটা আমরা বিচার হয়তো করিনি কখনো, বাট পরে যখন আমরা ছবিগুলো নিয়ে আলোচনা করেছি, ভালো ছবি বলেছে, তো সেই ভালো ছবিটাই বানানোর তাগিদ দেখিয়েছি। সত্যি বলছি, বক্স অফিসটা ভেবে কিন্তু এই ছবিটা বানাইনি। তোমার চরিত্রটা সম্পর্কে বলো, এবং এই যে ধরো মিউজিশিয়ানের ক্যারেক্টার, এবং আমরা আরবান স্পেসের মধ্যে অনেক সিনেমাতে দেখেছি, সো হাউ টু মেক ইট ডিফারেন্ট ফ্রম আদার ক্যারেক্টার্স? আই থিঙ্ক মোর দেন ডিফারেন্ট বানানো, সবসময় মানে ডিফারেন্ট সবসময় বানাতে গিয়ে অনেক সময় এদিক ওদিক হয়ে যায়, রাদার দেন আই থিঙ্ক আমাদের আজকে যেটা করা উচিত সে মোর রিলেটেবল বানানো উচিত। কারণ দেখো, আমিও একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসি, আর আমি অ্যাক্টিং প্রফেশনটা চুজ করেছি, তো এরকম একটা প্রফেশন যেটা প্যাশন ড্রিভেন একটা প্রফেশন, চুজ করার আগে অনেক সময় মা বাবাদের একটা ভয় থাকে। সো এই এই মানে বাচ্চাদের একটা প্যাশন ড্রিভেন একটা প্রফেশন চুজ করা, মা বাবার একটা ভয়, এই এইটা কিন্তু আজকে দাঁড়িয়েও সব বাড়িতেই প্লাস মাইনাস থাকে, যে কেউ ক্রিকেট খেলতে চায়, কেউ ফুটবলার হতে চায়, কেউ মিউজিশিয়ান হতে চায়, কেউ অন্য কিছু হতে চায়। আর এগুলোতে না ওই ফিক্সড ইনকাম বলে কিছু নেই, সেটা যদি লেগে যায় ভালো, না লাগলেও অনেক সময় অনেক মানুষের অনেক মানে খারাপ দিনও দেখতে হয়। সো এই এই স্ট্রাগলটা যাতে মানুষ রিলেট করতে পারে সেইভাবে আমার গল্পটা স্টিচ করা, আই থিঙ্ক মানুষ রিলেট করতে পারবে বেশি। মানে খুব ডিফারেন্ট কিছু করেছি আমি একদম কিছু বলবো না, যা ডিফারেন্ট একদম এদিক ওদিক করে একদম কিছু সেরকম কিছুই নেই,
কিন্তু হয়তো দেখলে মানুষ বলে আমিও না, মানে আমার সাথেও এটাই হয়েছে, এটা আমি আমার আমার মনে হয় সেটা বেশি বলবো না। আচ্ছা তুমি যে সিরিয়াল করো, সিরিয়ালে তুমি খুব পপুলার, সো এই সিরিয়ালের যে রোজ একটা ডিসিপ্লিন ওয়াইজ যাওয়া, মানে একটা কাইন্ড অফ যেভাবে আমরা অফিস করি, তো সেই জিনিসটা, সেই ডিসিপ্লিনটা তোমাকে কি মানে লাইফে অনেক হেল্প করেছে, এবং অ্যাট দ্য সেম টাইম মানে ফিল্ম অ্যাক্টিংয়ে কি হেল্প করে, মানে সিরিয়ালের প্রিপারেশনটা কোথাও? সি ফার্স্ট অফ অল আমি বলবো যে এভরি অ্যাক্টিং ইজ আ ডিফারেন্ট অ্যাক্টিং, বিকজ মিডিয়াম আলাদা, সে স্টেজ হোক, স্টেজে একটা অন্যরকম অ্যাক্টিং করতে হয়, সেখানে হয়তো ভয়েসটা অনেক জোরে কথা বলতে হয়, কারণ লাস্ট যে বেঞ্চে বসে আছে সেও যেন শুনতে পায় আমার কথা। সিরিয়ালে একরকম অ্যাক্টিং আছে, তার আবার আরেক রকম টার্গেট অডিয়েন্স আছে, সে হয়তো কোনো একটা সাবারবে, সেখানে সেভাবে কোনো এন্টারটেইনমেন্ট নেই, একটা দিদা দেখছে, তাকে খুব সিম্পলভাবে কীভাবে ব্যাপারটা বোঝাতে হয়। আর সিনেমা ডিপেন্ড করে তার কন্টেন্টের ওপর, যে কোনটা টার্গেট করছে, কে দেখবে অ্যান্ড এভরিথিং। কিন্তু আমার মনে হয় যে এনি মিডিয়াম যদি নিজের ফুল সিনসিয়রিটি দিয়ে করা যায়, সেটা কোনো না কোনোভাবে হেল্প করবেই, দ্যাটস অল। হ্যাঁ, এবার সবসময় কিন্তু কোনোটারই ব্যাগেজ রাখাটা উচিত না, মানে আমি থিয়েটার করেছি ওটাই ঠিক বলে ওটাই আমি সিরিয়ালে করবো, ওটাই সিনেমা করবো সেটা ভুল, এবার আমি সিরিয়াল করেছি ওইখানে যে অ্যাক্টিংটা করি সেটাই আমি থিয়েটারে করবো বা সিনেমায় করবো সেটা ভুল, আবার যেটা আমি সিনেমায় করছি সেটা আমি আবার থিয়েটারে করতে পারবো না। So every acting is different, but the base remains very solid, that's all. সুমজিৎ, মানে ইন্ডিপেন্ডেন্টভাবে বানানো নতুন ডিরেক্টরের পক্ষে কতটা চ্যালেঞ্জিং হয় একটা ইন্ডাস্ট্রির মধ্যে প্রথম ব্রেক আউট করা, মানে তুমি দু তিনটে ছবি করেছো, বাট স্টিল ইউ আর ভেরি নিউ, তো সেখানে কতটা সেটা ডিফিকাল্ট হয়, চ্যালেঞ্জিং হয়? অরিত্র, এই দলে আমরা একসাথে পড়ি, কারণ তুমিও ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছো অ্যান্ড খুব ভালো কাজ করছো, অ্যান্ড আমিও যবে থেকে কাজ শুরু করেছি এখন অবধি তো ধরো সেই বড় ব্যানারটা পাইনি, বাট হ্যাঁ, তারপরে ছবি বানানোটা থেমে থাকেনি, চলছে আমার ছবি বানানোর জার্নি। তো হ্যাঁ, দেখো স্ট্রাগল ফেস করতে হয়, বাট সেটা নিয়ে খুব একটা আমি বলে বাকি যারা দেখছে তাদেরকে আমি প্রেশারাইজ করতে চাই না, তাদেরকে পজিটিভিটি দিতে চাই যে দেখো স্ট্রাগল থাকবে, অন্যদের তুলনায় একটু বেশি থাকবে, কিন্তু এই জার্নিটাকে তুমি যদি ভালোবাসো, তোমার যদি কাজটা করতে ভাল লাগে, তাহলে আমার মনে হয় না স্ট্রাগলটা নিয়ে তোমাকে একটা ভাবনা চিন্তা আসবে। কারণ এই ছবিটাও আমরা বানিয়েছি অনেক স্ট্রাগল করে, যেদিন পাওয়া উচিত সেই দিন না পেয়ে তার থেকে কম দিনে শ্যুট করেছি, পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতন একটা অ্যাক্টরকে আমরা নিয়ে কাজ করতে পেরেছি, সেই সৌভাগ্য হয়েছে। তো সব মিলে যেগুলো পেয়েছি না, সেইগুলো আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। পাইনি ইলদিস তো শেষ হবে না, পেলে তো অনেক কিছু, তারা অনেক কথাই আসে, বাট আমার মনে হয় যেগুলো পেয়েছি সেটা আরও বেশি ইম্পর্টেন্ট। আর হবে, মানে স্ট্রাগলটা ফেস করাটাই আমার মনে হয় খুব দরকার, তাহলে আমরা হয়তো আরও ভেতর থেকে শক্ত হতে পারবো, আরও বেটার ফিল্ম বানানোর জন্য আমরা আরও বদ্ধপরিকর হতে পারবো। আচ্ছা, তোমরা দুজন রিয়েল লাইফে ফ্রেন্ডস খুব ভালো, আমি সবসময় দেখি সোশ্যাল মিডিয়াতে তোমাদের একসাথে তোমরা বিভিন্ন পার্টিতে যাচ্ছে, এ করছো, তো সেই সেই কেমিস্ট্রিটা কোথাও গিয়ে একটা ডিরেক্টর অ্যাক্টরের এর মধ্যে সুবিধা হয় কাজ করতে? অ্যাবসলিউটলি সুবিধা হয়, কারণ মানে এই কাজটা করার সময় আদক আছে, ত্রিনা আছে, বা এমনি অনেক বন্ধুরা ছিল, সো অবভিয়াসলি কমফোর্ট জোনটা ভীষণ ভালো হয়ে যায়, প্রেপটা খুব ভালো হয়, মানে যখনই বাড়িতে আমরা কোথাও একটা যাচ্ছি তার সেখানে আমরা সিনেমারই গল্প করছি, সো এই কমফোর্ট জোনটা ভীষণ ইম্পর্টেন্ট হয়, তখন মনেই হয় না যে এই শ্যুট করতে হবে, অ্যাক্টিং এখন কী হবে, এইসব না, খুব ন্যাচুরালি ব্যাপারটা ফ্লো করে। আর আমরা একে অপরকে মানে 10-12 বছর হয়ে গেছে চিনি, সো ওই ব্যাপারটা সবসময় থাকবে। প্রথম কাজ করছি আমরা বড় পর্দা একসাথে, তো আমার আমরা MBA করেছি একসাথে IIM থেকে, তো চরিত্র লেখার পর আমি ডিসাইড করি কে অভিনয় করবে, একটা একদম জেনুইনলি বললাম, ঠিক আছে, মানে আমার বায়াসনেস হয়তো খুব একটা অভিনেতাকে নেই, একমাত্র একটু সত্যি কথা বলতে সৌরভ ছাড়া, সৌরভকে নিয়ে একটু বায়াসড আমি কিছু লেখার সময়, বাট এখানে সৌরভের কোনো আমি এ পাইনি। নীল ইন জেনারেল টেলিভিশন যেহেতু করে ও খুব ব্যস্ত থাকে, তো আমি খুব লাকি যে ওকে পেয়েছি এই রোলটার জন্য, কারণ রোলটা লেখার পরে আমার ওর কথাই ইনস্ট্যান্ট মাথায় এসছে, তো ওকে যখন আমি বলি যে এই সময়টা শ্যুট করলে করতে পারবি, ওর জন্য আমি 1 মাস শ্যুট পিছিয়েও ছিলাম, খুব ভুল না করলো, টেলিভিশন শেষ হয়েছে যে মাসে, তারপরের মাসে আমরা ফ্লোরে গেছি, বাট হ্যাঁ এই চরিত্রটা লেখার পর আমি সব কথাই প্রথম মাথায় এসছে। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শ্যুট করার একটা আনন্দ মজা তো থাকেই, তার কারণ হচ্ছে যে অনেক কিছু বলে দেওয়া যায় যেগুলো হয়তো অন্য কাউকে বলতে গেলে একটু ভাবতে হবে, বা একটু বকেও দেওয়া যায়, আবার খারাপ দিকও আছে, 7টায় কল টাইম বলতে একটু সাড়ে 7টা করে দেন প্লিজ, সেটা মেনে নিতে হয়, জীবনের একটু সেটিং সেটিংগুলো চলে,
বাট হ্যাঁ মানে ওই আর কি, মানে আমার মনে হয় যে ও যেমন অনেক একটা, যেহেতু আমাদের বন্ধুত্বটা খুব স্মুথ তাই আমাদের কাজ করাটাও একদম মানে কোনো ওইভাবে যায়নি খুব। হ্যাঁ আর আমার, আমি ইন জেনারেল যার সাথেই কাজ করি তার সাথে একটা বন্ধুত্ব জায়গা তৈরি হয়ে যাই, মানে ঋতব্রত আমার ছোটো ভাইয়ের মতন, মানে আমি ওই কমফর্ট জোনটা সবাইকে শেয়ার করি যাতে কেউ কাজ করতে এসে না মনে হয় যে ডিরেক্টর শুধু আমাকে দিয়ে অভিনয়টাই করিয়ে নিচ্ছে, তার বাইরে আমার প্রতি তার কোনো রকম ভালোবাসা বা অ্যাফেকশন নেই, তো সেটা আমি কখনোই করি না। তো আমি অলওয়েজ চেষ্টা করি যে না সবাই যেন একটা আমাকে ফিল করে যে আমি তার বন্ধু দাদা মতন, তো সেখান থেকে কাজটা আরও স্মুথলি করা যায়। যে আমাকে আরেকটা কথা বললো যে তোমার পার্সোনাল লাইফ নিয়ে প্রচুর কথা হয় সোশ্যাল মিডিয়াতে, তো তোমার কি মনে হয় কখনো কখনো যে ভাই আমি কাজ করি আমি অ্যাজ অ্যান অ্যাক্টর সেটা নিয়ে কথা বলো, এত বেশি আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা হয় সবসময়, আমি দেখি ফেসবুকে করো না কোনো পেজ এই সবসময়, তো হোয়াট ইজ ইউর টেক? মানে এই এই সোশ্যাল মিডিয়াতে এত কিছু তো মানে খুব রিসেন্টলি এটা শুরু হয়েছে, আগে তো এরকম অত কিছু ছিল না, কিন্তু আই থিঙ্ক উইথ টাইম আমরা এটা এখন মানে মানে এর মধ্যে এটাও আমরা জানি যে আর্ধেকগুলো ভুল নিউজ, আর্ধেকগুলো অন্য কিছু ওপরে দেখাচ্ছে থাম্বনেল, অন্য কিছু ভেতরে গেলে অন্য কিছু, সো একটা পয়েন্টের পরে আবার কখনো অনেক ভুল ভাল কিছু লিখলে খারাপও লাগে, একদম বলবো না যে কিছু খারাপ লাগে না, কিন্তু আফটার পয়েন্ট বুঝে গেছি যে মানে কুছ তো লোক কহেঙ্গে লোক আর কাম হ্যাঁ কেন, তো হ্যাঁ কাজের ব্যাপারে যদি লোকজন ওটা একটা ক্রিয়েটিভ একটা ডিসকাশন করে সেটা বেশি খুশি হয়, কারণ কার কাজটা ভালো লেগেছে কার বাজে লেগেছে এরকম ডিসকাশন হলো, আর তুমি সিনেমাটা দেখলে তুমি বললে যে নীল হয়তো এখানে ভালো করতে পারতো, তো পরের বার আমি এটা মাথায় রেখে হয়তো বেটার কিছু করার চেষ্টা করব। কিন্তু তারপরে আবার অনেক সময় একদম অনেক জায়গা দেখেছি যে কোনো মানে মানে কোনো কিছু নেই, তার মধ্যে আতম্য নেই, ভুল ভালো অনেক কিছু বলা হয়, তখন ঠিক আছে তখন আমার মনে হয় যে এটা আপনাদেরও মন ছোবে, সো লেটস হোপ যে আপনাদের সবার সাথে সিনেমা হলে 15 মার্চ থেকে দেখা হবে। হ্যাঁ কী কথা বলবো যে 15 মার্চ থেকে সিনেমা হলে আপনার কাছেরও দূরের আসে তিলোত্তমা, দেখুন হলে গিয়ে জানান, খারাপ লাগলে সবার আগে জানান, ভালো লাগলে না জানালেও চলবে, কিন্তু খারাপ লাগলে নিশ্চয়ই জানান যাতে বেটার কাজ করতে পারি। আর অরিত্র তোমাকে অনেক ধন্যবাদ সময় বার করে আমাদের সাথে এত সুন্দর ইন্টারঅ্যাকটিভ সেশন করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড যারা অরিত্র চ্যানেল এখনও ফলো করো না তারা প্লিজ ফলো করে নিও চ্যানেলটা। আর একটাই কথা বলবো অরিত্র যে আমরা একটা জার্নি সবাই মিলে চেষ্টা করছি এগিয়ে নিয়ে যাওয়ার, যেটা যার নাম বাংলা সিনেমা, তো ভুলভ্রান্তি হবেই বাট সবাই মিলে ভালো কাজ করবো এটাই আশা রাখি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।